আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে শুভ সকাল, সবাইকে নতুন একটা ব্লগে সুস্বাগত। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি ফজরের নামাজ পড়ে আকাশটা দেখতেছিলাম, মেঘাচ্ছন্ন আকাশটা ভালো লাগতেছিল। এরপর হচ্ছে 7:10 দিকে পারিজার বাবা নামে ডাকে নিয়ে স্কুলে চলে যায়। ওদেরকে বিদায় দিয়ে আমি ঘরের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো শেষ করি, নাস্তা পানি খাই। আর এখানে আম আনছে, আম পেকে গেছে। এটা হচ্ছে বাংলাদেশি বিস্কিট। তো বাংলাদেশি বিস্কিট খুব মিষ্টি, আমার আমি খাইছি যেহেতু বাংলাদেশি, এর জন্য দু একটা খেলাম আর কি। এরপর হচ্ছে না, পারিসাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য চিন্তা করতেছি, ওর জন্য আমি হানি দিয়ে কেক বানাইলাম। ও ঘুমাচ্ছিল, আমি চিন্তা করছি যে ওর জন্য কেকটা বানায় ওর সামনে দিয়ে একটা গিফট দিয়ে তারপর আমি নামি রেখে স্কুলে আনতে যাব। তো যে কথা সেই কাজ, আমিও সব কিছু সুন্দর মতো গুছাই নিলাম, কেকটা সুন্দর মতো বসাই দিছি। আর হচ্ছে ঘরে যা ছিল, হাতের কাছে যা ছিল, এটা দিয়েই আমি কেক বানাই দিছি। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, মজা হয়েছিল, যদিও একেবারেই সিম্পল ছিল। এই যে কেকটা হয়ে গেছে, তারপর হচ্ছে আমি নামিরাকে স্কুল থেকে নিয়ে আসছি। এটা হচ্ছে রাতের ভিডিও, আমার নামিরার কান্না দেখেন। রাতে নামিরা বায়না ধরছে ও পিজা খাবে, তো চিন্তা করলাম ঠিক আছে, পারিসারও জন্মদিন, আমি আবার পিজা বানাই দিলাম। হালিম বানাইছে একটু। এরপর হচ্ছে সবজিগুলো ভালো করে কেটে বেছে তারপরে সুন্দর করে ফ্রাই করে নিলাম। এর মধ্যে একটা ডিম দিয়ে দিছি, যেহেতু মাংস দেনি এর জন্য ডিম দিয়ে দিছি। আসলে ঘরে যা ছিল তাই, একদম উপস্থিতভাবে যা ছিল তাই। এগুলো নিয়ে আমরা পরে হচ্ছে আলকয়ের একটা পার্ক আছে, ওখানে চলে গেলাম। ওখানে আমি একটু হাঁটাহাঁটি করলাম, আর বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করলাম। বাচ্চারা একটু এনজয় করলো, পারিসা কেক কাটলো, ওর বাবা ছিল সাথে, পিজা কাটলো। এই তো একটু মজা করলাম আসলে। আর পারিসা ওর বাবার কাছ থেকে একজোড়া কানের দুল গিফট পেলো, স্বর্ণের। তো মেয়ে তো, আর ওর বাবা তো বাচ্চাদের জন্য একেবারে পাগল, মেয়েদের জন্য। এরপরে ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। এটা হচ্ছে আমাদের বাসায় আসার সময়, খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, যদিও খুব ধনীদের। এখানে আমাদের আমাদের মতো মানুষ, মধ্যবিত্ত মানুষ যাইতে পারাটা কষ্ট। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।